রমজান এলেই বেড়ে যায় ইফতারের কদর রোজাদারদের সম্মানে ইফতারের আয়োজনে প্রায় প্রতিদিনই থাকে নানা আয়োজন কিন্তু এ আয়োজনটা কিছুটা ব্যতিক্রমী বটে একসঙ্গে যেখানে ইফতার করেন হাজার হাজার মানুষ বিগত বছরের মতো এবারও একসঙ্গে ইফতার করেছেন নানা শ্রেণী পেশার প্রায় সাত হাজার মানুষ প্রবাসী শ্রমিক সাধারণ কর্মচারী ব্যবসায়ী শিক্ষার্থী পেশাজীবী সাংবাদিক দেশি বিদেশি কূটনীতিক প্রবাসী পরিবার পেশাজীবী নারী সহ সাত হাজার রোজাদারের জন্য ইফতার আয়োজন করেছে মধ্যপ্রাচ্যের স্বনামধন্য প্রবাসী বাংলাদেশী প্রতিষ্ঠান আলহারা মাইন গ্রুপ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এত বড় আয়োজনের নজির নেই বললেই চলে যা দেখে অভিভূত হয়েছেন প্রতিমন্ত্রী সমস্ত পৃথিবীতে বাংলাদেশ আস উন্নয়নের রোল মডেল আমরা জানেন যে বঙ্গবন্ধু আজ শুধু বাংলাদেশের নয় শেখ হাসিনা শুধু আর বাংলাদেশের নয় শেখ হাসিনার বিশ্ব নেত্রী এই আপনারা ধরেন ইসরায়েলের কথায় বলেন যখন প্যালেস্টাইনে আক্রমণ করে সবার আগে কিন্তু মানিয়ে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে এটার প্রতিবাদ করেছে এবং পার্লামেন্টে সর্বসম্মতভাবে নিন্দা প্রস্তাব নিয়ে নিয়েছে এমন পরবর্তী ওয়াইসি এসে শুরু আর দেশকে উদ্দেশ্য করে বলেছিল যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করো আজকে এখানে দেখেন দল মত নির্বিশেষে সব ধরনের সত্যতাকে বড় লোক নিয়ে আমরা সেটাই আমাদের কাছে আমার কাছে সবচেয়ে বড়ো আনন্দের বিষয় এবং এখানে আমরা যারা সবাই একসাথে মিলিত হয়ে আনন্দ তো উপভোগ করতেছি আল হারামাইন ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিআইপি মাহাতাবুর রহমান নাসিরের আমন্ত্রণে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সহ দেশটির বিভিন্ন প্রদেশের রাজ পরিবারের সদস্যরা পবিত্র মায়ের অন্তরের যে প্রকৃত শিক্ষা সেটি হচ্ছে أكثر شهر في عمل الإنسان وعمل الخير للمشاركة المجتمعية كذلك دائما يتقدم بنفسه وفي الأشياء الموجودة عنده للمشاركة المجتمعية وشخص يستحق الثناء ونشكره نحن باسم এদিকে এই ইফতার আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে বিদেশিদের মাঝেও উপস্থিতি দেখে মনে হয়েছে এ যেন বিশ্ববাসীর মিলন মেলা। তাছাড়া অতি সাধারণ থেকে বিদেশি অতিথিদের জন্য করা হয় পরিবেশন ইফতার প্রবাসী বাংলাদেশিরা বলেন এটি যেন তাদের কাছে বছরের একটি বিশেষ উৎসবের দিন আসলে বলতে গেলে এটি এক ধরনের প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় এই আয়োজনটি কারণ হচ্ছে এমন বড় আয়োজন সংযুক্ত আরব আমিরাতে খুব বেশি আর চোখে পড়ে না একত্রিত করা যে মুসলিম উম্মাকে নট অনলি বাংলাদেশি বিভিন্ন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা বিভিন্ন জায়গা থেকে যে কর্মী ভাইয়েরা আছেন এন্টায়ার বাংলাদেশ কমিউনিটিতে যত ভাইয়েরা আছেন বোনেরা আছেন আমাদের অন্যদিকেও আছে বোনদের জন্য ব্যবস্থা করা হয়ে থাকে প্রত্যেক বছর এবার এবারও করেছেন ওনাদের সবাইকে নিয়েই একটা দিন এই ইফতার এই রহমতের মাসে ইফতার করাটাই হচ্ছে যে উদ্দেশ্য প্রবাসীদের অভিমত এই আয়োজন প্রবাসী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে একত্রিত করেছে দেশি বিদেশি কমিউনিটিকে জানান দিয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সক্ষমতার বার্তা এস এম শাফায়েত আর টিভি আজমান সংযুক্ত আরব আমিরাত